গণতন্ত্র মঞ্চের 7 সদস্যের রিয়াজু কমিটি ঘোষণা। এদিকে ইদানিং শহীদ মিনারে 4-5 জন দাঁড়িয়ে আমাকে গালি দেয়, বললেন শামীম ওসমান। জানাবো 30শে ডিসেম্বর দেশব্যাপী কালো দিবস পালন করবে বামজোট। এদিকে পুরো বাংলাদেশই এখন কারাগার, বলছেন মঈন খান। মির্জা ফখরুল গ্রেপ্তার, নির্বাচনী মাস্টার প্ল্যানের অংশ। আমরা চাই না রাশিয়া আমেরিকাকেও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো পাঁচলাইশে জামাত শিবিরের আরও 10 নেতাকর্মী গ্রেপ্তার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গণতন্ত্র মঞ্চের 7 সদস্যের লিয়াজো কমিটি ঘোষণা। সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক জোট এবং দলের সঙ্গে যুগপৎ আন্দোলন সমন্বয়ের জন্য 7 সদস্যের লিয়াজো কমিটি গড়েছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঞ্চের নেতা সাকিব আনোয়ার জানান, লিয়াজো কমিটির সদস্যরা হলেন আসামা আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনাদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কায়ুম এবং নুরুল হক নূর। ইদানিং শহীদ মিনারে 4-5 জন দাঁড়িয়ে আমাকে গালি দেয়, বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ইদানিং আমি দেখি নারায়ণগঞ্জ শহীদ মিনারে 4-5 জন দাঁড়িয়ে আমাকে গালি দেয়, আমি কিছুই মনে করি না। তারা গিবত করে, আমার তাতে কিছু যায় আসে না। তিনি বলেন, আমার বয়স হয়ে যাওয়ার কারণে বর্তমানে মানুষ যা চায় আমি শামীম ওসমান তা করতে পারছি না। 1996 সালে আমি শামীম ওসমান একাই সব পারতাম, আমার পুলিশের কোনো প্রয়োজন ছিল না। তিনি আরও বলেন, 2001 সালে বোমা হামলায় রক্তাক্ত অবস্থায় সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল শামীম ভাই কিছু বলবেন কি না, আমি শুধু একটা কথাই বলেছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। 30শে ডিসেম্বর দেশব্যাপী কালো দিবস পালন করবে বামজোট। বাম গণতান্ত্রিক জোট আগামী 30শে ডিসেম্বর দেশব্যাপী কালো দিবস পালন করবে। 2018 সালের নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে সারা দেশে সমাবেশ, বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করা হবে। কেন্দ্রীয় কর্মসূচিতে ওই দিন বিকেল 4টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সভায় দেশের সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সকল শুভবুদ্ধি সম্পন্ন শক্তি ও ব্যক্তিদের বামজোটের 810 দফা দাবিতে সোচ্চার হওয়া এবং শ্রেণী সংগ্রাম ও গণ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়। পুরো বাংলাদেশই এখন কারাগার, বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতায় থাকার নেশা পেয়ে বসলে সরকার এমন একটি পর্যায়ে উপনীত হয় যে দেশের মানুষের কথা ভুলে যায়। ক্ষমতায় থাকার জন্য তারা খুন, গুম, অত্যাচার শুরু করে। বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে, পুরো বাংলাদেশই এখন কারাগারে পরিণত হয়েছে। ডক্টর মঈন খান বলেন, আমরা বিরোধী দলের রাজনীতি করি, আমরা সরকারের বিরোধী নই, সরকারের অন্যায়ের বিরোধী। সংবিধান বলে সরকারের ভুল কাজে জবাবদিহি নিশ্চিত করা বিরোধী দলের কাজ। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বর্তমান সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে বিরোধী দলকে নিঃশেষ করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। সরকারের সমালোচনা করে মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের চরিত্র হচ্ছে তারা কথা বলতে চায়, চিন্তার স্বাধীনতা চায়। স্বাধীনতার এত বছর পর কি আমরা তা অর্জন করেছি, এ প্রশ্ন তরুণ প্রজন্মকে করতে হবে। মির্জা ফখরুল গ্রেপ্তার, নির্বাচনী মাস্টার প্ল্যানের অংশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 18 দিন ধরে কারাগারে আটক আছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে, তবে এই গ্রেপ্তার নিয়ে বিএনপির মধ্যে ধূম্রজল সৃষ্টি হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার আক্রোশের বশে গ্রেপ্তার করেছে, নাকি সরকারের নির্বাচনী মাস্টার প্ল্যানের অংশই গ্রেপ্তার, এ নিয়ে বিএনপির মধ্যে সংশয় এবং সন্দেহ দেখা দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্কের কথা সকলেই জানেন। বিভিন্ন মন্ত্রীর সঙ্গে তার প্রায়শই যোগাযোগ হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি সরকারের সঙ্গে দর কষাকষিও করে থাকেন। হঠাৎ করে তাকে কেন গ্রেপ্তার করা হলো, এ নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির কোনো নেতা অবশ্য মনে করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সৎ দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি বিএনপিকে দক্ষ নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার নেতৃত্বে বিএনপি একটা আন্দোলনকে বেগবান করতে সক্ষম হয়েছিল। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে যেন আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। কিন্তু বিএনপির অনেক নেতা মনে করছেন যে সরকার নির্বাচন নিয়ে যে মাস্টার প্ল্যান করেছে, তার অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে এবং যথাযথ সময়ে তাকে মুক্ত করা হবে। তখন মুক্ত হয়ে তিনি বিএনপিকে নির্বাচনমুখী করবে। এর মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন জাতীয় নেতা হিসেবে জনগণের সামনে উপস্থাপন করার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হলেও তিনি জাতীয় পর্যায়ে তেমন গুরুত্বপূর্ণ নেতা নন। এমনকি বিএনপির মধ্যেও তিনি মহাসচিব হওয়ার আগে প্রথম প্রথম সারির নেতা ছিলেন। কিন্তু সরকার বিভিন্ন সময় তাকে মামলা দিয়ে এর আগে গ্রেপ্তার করে আস্তে আস্তে জাতীয় নেতৃত্বের সামনের কাতারে নিয়ে এসেছিলেন। আওয়ামী লীগ বিভিন্ন সময় চাইছিল যে জিয়া পরিবার মুক্ত একটি সহনশীল বিএনপি, যারা সরকারের সঙ্গে একদিকে দর কষাকষি করবে, আন্দোলন করবে, অন্যদিকে নির্বাচন সহ সকল গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এরকম একটি বিএনপির নেতৃত্বের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপযুক্ত, কিন্তু দলের ভেতর তার গ্রহণযোগ্যতা এবং ইমেজের সংকট রয়েছে। তাছাড়াও বিএনপিতে তার বিশ্বাসযোগ্যতাও ঘাটতি রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি কারাগারে রাখা যায়, তাহলে দলের ভেতর তার প্রতি সহানুভূতি এবং আবেগ বাড়বে, দলে তার গ্রহণযোগ্যতাও সৃষ্টি হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এ নিয়ে কারো কারো মধ্যে সংশয় দেখা দিয়েছে। বিএনপি অনেক নেতাই মনে করেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ঘটনা প্রবাহ যদি খতিয়ে দেখা যায়, তাহলে দেখা যাবে যে সরকারই তাকে আস্তে আস্তে জাতীয় নেতায় পরিণত করেছে, সরকারই তাকে পরিচিত করছে এবং জনপ্রিয় করেছে। যেমন এর আগে 2013-14 সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বারবার গ্রেপ্তার করার ফলে তার ইমেজ বেড়েছে এবং জাতীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা বেড়েছে। কিন্তু 2018 সালে নির্বাচনের পর বিএনপির মহাসচিবের দলের অবস্থান নড়বড়ে হয়ে পড়ে এবং দলে তিনি রীতিমতো কোণঠাসা অবস্থায় ছিলেন। সেখান থেকে তিনি সরকারি দলের আক্রমণ এবং সমালোচনার কারণে আবার আস্তে আস্তে দল কর্তৃত্ব ফিরে পান। সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি কিছুটা অবস্থান গ্রহণ করতে সক্ষম হন। কিন্তু সামনের দিনগুলোতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি কারাবরণ না করে দলকে নির্বাচনমুখী করতেন, তাহলে তাকে আবার বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হতো। সেই জায়গা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য গ্রেপ্তার নাটক সাজানো হয়েছে বলে কোনো কোনো মহল মনে করেন। এই গ্রেপ্তারের ফলে তিনি দলের ভেতর অবিসংবাদিত নেতায় পরিণত হবেন এবং দলের তৃতীয় জনপ্রিয় নেতায় পরিণত হবেন। তার নেতৃত্বে যদি বিএনপি নির্বাচন চায়, তাহলে বিএনপির একটি বড় অংশ নির্বাচনমুখী হবে বলে অনেকেই মনে করেন। এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তার নাটক সাজানো হয়েছে কিনা তা নিয়ে দলের অনেকের মধ্যে সন্দেহ রয়েছে। আমরা চাই না রাশিয়া, আমেরিকা কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক, বললেন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি বাংলাদেশ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্যের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, আমরা চাই না রাশিয়া, আমেরিকা কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক, এটা তাদের বিষয় নয়। বাংলাদেশের অবস্থানরত বিদেশি কূটনীতিকদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের জন্য নিয়ম আছে এবং সে অনুযায়ী তারা কথা বলবে। আমরা আমেরিকা পশ্চিমা দেশ সম্পর্কে বলেছি, অন্য দেশ সম্পর্কেও আমাদের একই বক্তব্য। গত 14 ডিসেম্বর ঢাকার শাহিনবাগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া শুরু। ওই দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মায়ের ডাকের সঙ্গে তার পূর্ব নির্ধারিত বৈঠক শেষ করেন। রাষ্ট্রদূত যেখানে ছিলেন, প্রতিবাদকারীরা ওই ভবনটিতে প্রবেশের চেষ্টা করায় বৈঠকটি বিঘ্নিত হয়। পরে আরও কয়েকজন প্রতিবাদকারী রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে রাখে। এরপর নিরাপত্তা কর্মীদের সহায়তায় সেখান থেকে দ্রুত বেরিয়ে যান পিটার। এ ঘটনায় বাংলাদেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় 20 ডিসেম্বর ঢাকায় রুশ দূতাবাস একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, গণতন্ত্র সুরক্ষা বা অন্য কোনো অজুহাতে বাংলাদেশ সহ তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে রাশিয়া বদ্ধপরিকর। এর পাল্টা জবাবে মার্কিন দূতাবাসের এক টুইটে প্রশ্ন করা হয়, ইউক্রেনের ক্ষেত্রে রাশিয়া এ নীতি অনুসরণ করেছে কিনা। সবশেষ গতকাল মস্কোয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শাহিনবাগের ঘটনাকে মার্কিন কূটনীতিকের তৎপরতায় প্রত্যাশিত ফল বলে মন্তব্য করেন। আরও বলেন, সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মৌলিক নীতি লঙ্ঘন করে এমন পদক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়। রাশিয়ার এমন প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, রাশিয়া কেন এ প্রতিক্রিয়া দিয়েছে সে বিষয়ে তাদের প্রশ্ন করুন। মন্ত্রী বলেন, আমরা চাই প্রত্যেক দেশ যে নিয়ম আছে, জেনেভা কনভেনশন আছে, সে অনুযায়ী কাজ করবে। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না, আমরা পরিপক্ক স্বাধীন সার্বভৌম দেশ, এটা সবার মনে রাখা উচিত। আমার এই বক্তব্য রাশিয়া আমেরিকার সবার জন্য প্রযোজ্য। এ সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বক্তব্যের বিষয়ে মোমেন বলেন, আওয়ামী লীগ নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার ও মানবিক মর্যাদাবোধ সমুন্নত রেখেছে। এসব নিয়ে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমি নিশ্চিত আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক। পাঁচলাইশে জামাল শিবিরের আরও 10 নেতাকর্মী গ্রেপ্তার।
চট্টগ্রামের পাঁচলা এসে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় জামাত শিবিরের আরও 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলা তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক সাদিকুর রহমান। তিনি বলেন, দিনগত রাত ও সোমবার ভোরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামাত শিবিরের আরও 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় আসামি। তাদের আদালতে পাঠিয়ে 3 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে 24 ডিসেম্বর সকালে নগরের পাঁচলাইশ থানায় সুলকবহর এলাকা পুলিশের ওপর হামলা, 2 পুলিশকে আহত এবং পুলিশের গাড়ি ভাঙচুর অভিযোগে ওই দিন বিকেলে মহানগর জামায়াত আমির সহ 268 জনকে আসামি করে মামলা দায়ের করেন পাঁচলাইশ থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান খান। পরে ওই দিনই জামায়াত শিবিরের 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।